গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরু হচ্ছে একটা মানডেওয়ালা ব্লগ দিয়ে, আর মানে দিনটা শুরু করছি আর ঠাকুর তো ওরকমই সেজে রয়েছে। দেখি আজকে গলার মালাগুলো ফেলবো না, পায়ের ফুলগুলো হয়তো ফেলে দেবো। আর এইখানে আজকে না এখন বাজে 9:12। আমি আজকে সকালে টিফিন কিছু বানাইনি, কেন বলো তো, এটা বলবো না কখনোই যে কালকে অত কিছু করে আজকে খুব ক্লান্ত লাগছে বা কিছু, সেরকম কিছু লাগছে না। কারণ কালকে আমার 11টার মধ্যে সব রান্না হয়ে গেছিলো আর পুরো পুজো কমপ্লিট হয়ে গেছিলো 1:10 আগে, সব সাজিয়ে গুছিয়ে। তো তারপর যেহেতু লিফট আছে এখানে, তো ওই জন্য প্রসাদ দিতে যাওয়ার জন্য সিঁড়িও ভাঙতে হয়নি। আমি আর অনুরূপা আগে 10খানা প্লেট পুরো গুছিয়ে নিয়েছিলাম, তারপরে ও আর স্নেহাশিসা 4টে করে থালা লিফটের সামনে নিয়ে গিয়ে দিয়ে এসছে, আমরা লিফটেই উঠেছি নেমেছি দিয়ে চলে এসছি। এভাবে হয়ে গেছে কাজটা, আর ওটাও খুব একটা ক্লান্তি লাগে না। আর সত্যি কথা বলতে কালকে অনুরূপা তারপরে আমার রান্না হয়ে যাওয়ার পর কটা বাসন মেজে দিয়েছে, তারপর গাজর বিনস ফ্রাইড রাইসের জন্য এগুলো খুব সুন্দর করে কুচিয়ে দিয়েছিলো, ওই দিকটা অনেকটা হেল্প হয়ে গেছিলো। তো ওই জন্যে খুব একটা হেডেক যায়নি কালকে। আর কালকে দুপুরবেলা কাজটা সারার পর গল্প করার পর 3:15-এর দিকে একটু ঘুমিয়ে গেছিলাম, 5:45-এর দিকে উঠেছিলাম, তাই জন্য ওই রেস্টটাও হয়ে গেছে আর রাতেও ঘুমটা হয়ে গেছে। তো ওই জন্য কখনোই বলবো না আজকে আর কাজ করতে ইচ্ছে করছে না বা এরকম কিছু। তবে সকালবেলা আমার উঠেই যেটা একদম দেখতে ভালো লাগে না, এক সিঙ্ক বাসন, এটা আমার সকালবেলা উঠে দেখতে ভালোই লাগে না। কারণ ওই সকালবেলা ঘুম চোখে উঠে এসে ব্রাশ করার আগে বাসন মেজে সিঙ্ক ফাঁকা করতে হবে, তো এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি পারি রাত্রেই রান্নাঘরটাকে গুছিয়ে রেখে যাই। রান্নাঘর ছিল এরকম পরিষ্কার, এখন চা করা হয়েছে, চায়ের পাটিটা ওই জন্য রয়েছে। আর এই দেখো বাসন শুধু, হাঁড়িটা মাজতে গিয়ে তো ওরে বাপরে, যেহেতু রাইস হয়েছে আমার রাতে একটু গরম করা, রাতে একটু না দুবার আমি গরম করে দিয়েছিলাম, বিকেলে একবার করেছি রাতে একবার করেছি, কারণ যদি নষ্ট হয়ে যায় ঘি ঠি পরে তো, তো নিচটা একটু লেগে লেগে গেছিলো তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। সব বাসনই মোটামুটি রাতে রেখে দিয়েছিলাম আর আজকে মাজা হয়েছে, ওরে বাপরে বাপ। তবে একটা কথা ঠিক, কালকে রাতেও আমরা 4 খেয়ে নিয়েছি, ওনারদেরকে ওনার ভুলেই গেছিল আসার কথা, তো ওই জন্যে মানে চলে গেছিলেন উনি ওনার ব্যবসার কাজে, তো ওই জন্যে আর হয়নি, আসতে পারেনি, তো আমরা গিয়ে দিয়ে এসেছিলাম। তারপর রাতে আমরা 4 খেয়েছি, সবটা শেষ হয়ে গেছে, কিছুই নেই আর বাসি টাসি, তো ওই জন্যে 4 খাওয়া দাওয়ার পর সব আর ইচ্ছে করেনি, 4 আবারও গল্প করেছি 11টা অবধি। তারপর আজকে সকালে মাজলাম, আর হাঁড়িটাও ভিজিয়ে রাখতে হতো। সব মিলিয়ে আমার আজকে আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না, আর এমনিও মাছ আনতে যেতে হবে, আর মাছ আনতে যাওয়ার রাস্তাতেই উডুপি গ্র্যান্ড পড়বে, তাই ওখান থেকে আমরা আজকে মশলা ধোসা আমি খাই রোজ, কিন্তু আজকে প্লেন ধোসা খাবো ঠিক করেছে, আর ও তো প্লেন ধোসাই খায়। তো চলো এবার বেরোবো, ও চা টা খাচ্ছে, তারপর বেরিয়ে যাবো। একেবারে বেকার যাওয়া হয়েছে বলবো না, তবে মোটামুটি একটু বেকারই হয়েছে, কারণ আজকে মাই চিকেন অ্যান্ড মোড়ে মাছের গাড়ি ঢোকেনি, তাই জন্য আজকে মাছ পাওয়া যাচ্ছে না সেখানে, তো মাছ তো পেলাম না। আর আমার ফ্রিজে একটুও মাছ নেই, মানে এক টুকরোও মাছ নেই, যেহেতু পুজো করবো তাই জন্য সবটাই শেষ করে দিয়েছিলাম। কিন্তু ও আবার শনিবার দিন না শুক্রবার দিন চিকেন অর্ডার দিয়েছিল, চিকেন রয়েছে অনেকখানি, তো রাতে আজকে চিকেন খাবো যেহেতু কালকে খেতে পারিনি বেচারা, শুক্রবার খেয়েছিল। যাই হোক না কেন, ধোসাটা খাওয়া হয়েছে, ওটুকুই কাজের কাজ হয়েছে, আর কিছুই কাজের কাজ হয়নি। তো চলো, এখন 10:30-এর বেশি বেজে গেছে, 10:40 বাজে, তো এখন আমি আগে সবজিটা কাটতে বসবো, তারপর শুরু করব রান্না। কিন্তু আগে তার আগে সবজিগুলো কাটতে হবে। আজকে কি করব বলো তো, শুটকি মাছ আনা হয়েছিল দু রকমের, সেই শুটকি থেকে আজকে এক রকমের একটুখানি করব, পুরোটা তো লাগবে না, পুরোটা লাগবে না বলো, হ্যাঁ পুরোটা দিলে পুরো শুটকি শুটকি গন্ধ হয়ে যাবে ব্যাপারটা, তো ওই জন্যে আগে করে নি, তারা সবজি কাটবো। কিন্তু তুমি তো চিংড়িটাই বললে আজকে সবজি দিয়ে, হ্যাঁ একটুখানি চিংড়ি দিয়ে তো মুখেই পড়বে না, একটু বেশি পরিমাণেই লাগবে ওই আর কি।
মানে আর আমি আজকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে সবজিগুলো কাটতেও পারবো না, এখানে বসে নয়তো নিচে আমি একটা প্লাস্টিক বিছিয়ে নিয়ে বসে ভালো করে বসে কাটবো, নাহলে পা ধরে যাবে। কালকে অতক্ষণ দাঁড়িয়ে রান্না করা হয়েছে, তো চলো কাজ তো শুরু করতে হবে। তুমি একটা কাজ করবে, রসুন বাছাই। একজনকে দিয়েছি রসুন ছাড়াতে, দেখতেই পাচ্ছ হাত দুটো যে রসুন ছাড়াচ্ছেন উনি। যাই হোক না কেন, আজকে প্রচন্ড মেঘলা ওয়েদার। আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আমার কাঁচার দরকার থাকলেও আজকে আমি কাচতে পারিনি, জানো তো অনেকটাই দরকার কাঁচার। আর দেখো কালকে ওনারের মানে এখানে ওই কি পোকা বলে, হ্যাঁ ওয়ানি পোকাগুলো একদম, কালকে অনুরূপাই ওয়ানি পোকাকে কি বিচ্ছিরি একটা যেন নাম দিয়েছিল, যাই হোক এখন আমার মনে পড়ছে না। এটা প্রচন্ড পাকা, দেখো ফেটে গেছে, ওনারের দেশের বাড়ি থেকে এনেছেন, তো কালকে ওনারের স্ত্রী এটা আমাকে দিয়েছে, কিন্তু দুটো দিয়েছে, একটা আমি অনুরূপাকে দিয়েছি একটা আমি রেখেছি, কিন্তু প্রচন্ডভাবে পেকে গেছে, আজকে এটা খেয়ে নিতে হবে। যাই হোক না কেন, তো এখানে আমি সবটাই রেডি করে নিয়েছি, এখানে আছে ঝিঙে বেগুন পটল আর এই যে একদম কুচো চিংড়ির শুটকি, মানে এটা দিয়ে আমরা অনেকেই বড়া খাই, মানে এমনি জ্যান্ত চিংড়িটা দিয়ে, জ্যান্ত বলতে যখন শুটকিটা হয় না আর কি। আর এটা তো আমি গরম জলে ভিজিয়ে নিয়ে তারপর একটু ছেঁকে নিলাম জলটাকে। আর এখানে তো রয়েছে পেঁয়াজটা, পেঁয়াজটাকে একটু ধুয়ে নেব, আলুটাও ধোবো, এখন আলুটা ধোয়া হয়নি, টমেটোটা কাটবো আর পেঁপেটাকে সেদ্ধ দেবো, এই আর কি। তো চলো এবার লেগে পড়া যাক। একটু পাঠালাম হচ্ছে চিকেনের একটা মশলা আনতে এই সামনের দোকানটাতে, তো চলো আমি একটু, হ্যাঁ দরজাটা আটকে দিই কারণ আমি পুরো ভেতর দিকটাতে থাকি তো তাই জন্যে। আর এখানে তো শুটকিটা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তো যারা খাও না তারা বলবে এটা আবার সুন্দর গন্ধ। যাই হোক এটার মধ্যে পরে দিয়েছি, প্রথমে এটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো খুব একটা তেলের ব্যাপার নেই, আর হালকা হালকা একটু ফ্রাই করা। তারপর দিয়েছি উঠিয়ে নিয়ে কালো জিরে ফোড়ন, তারপর রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর তারপর দিয়েছি পেঁয়াজটাকেও ভাজা ভাজা করছিলাম, তারপর দিলাম টমেটো, আর তারপর এই চিংড়ি শুটকিটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাজা ভাজা মতো করছি। তো চলো করতে থাকি আর উনি আসুক। আর হয়ে গেছে আমার শুটকি, এতটাই হয়েছে, খেতে তো দারুণ হয়েছে, আমার চিংড়ি শুটকি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম, খেতে দারুণ হয়েছে, কিছু বলো। আমাদের এটা দুদিন হয়ে যাবে মনে হচ্ছে। ভাত, পেঁপে সেদ্ধ, এটা দিল কাঁঠাল বীজ ভাজা, এটা দিয়েছে হচ্ছে অনুরূপা, এটাও মূলো ভাপা করেছে টিফিন বক্সে বসিয়ে, সেটাও দিয়েছে অনুরূপা, আর এই হচ্ছে শুটকি। আমি আজকে শুটকি আর পেঁপে সেদ্ধ, তাও আবার শুটকিটা ওই বেলায় এসে সবজি কেটে, আর শুটকিটা করতে টাইমই লাগে বুঝে বোঝোই, কারণ পুরোটাই ঢেকে 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 করতে হয়, কোনো জল পড়ে না। তো চলো এবার খেয়ে নিই আগে, একটু তো রেডি সেডি হয়েই গেছে, বুঝতেই পারছো আজকে সোমবার ও ছুটি ছিল। আর তোমাদের কাল থেকে একটা জিনিস দেখাইনি, এই দেখো এটাকে কিন্তু টানিয়ে দিয়েছি আমি, দেখাচ্ছি তাই জন্য এটা ধরিয়েছি লাইটটা, তো এই এটাকে কালকে টানিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আর দেখানোই হয়নি। আজকে ওর ছুটি আছে, স্নেহাশিস দারও ছুটি আছে, আমরা চারজন একটু বেরোচ্ছি, তো যাই হোক না কেন চলো এসে দেখাবো এটাকে ভালো করে। চলো আজকে রান্নাঘরে চলে এসেছে, এখন বাজে হচ্ছে 9:05, এই মাত্রই জাস্ট ডিমার্ট থেকে এলাম। তো এটার মধ্যে আছে চিকেন, তার মধ্যে আছে হলুদ, আদা রসুন পেস্ট, আর একটুখানি কাবাব মশলা, চিকেন কাবাব মশলা রয়েছে, আর নুন রয়েছে, আর একটু বাইন্ডিং করার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আর কিছুই নয়। তো চলো এবার এগুলোকে অল্প তেলে শ্যালো ফ্রাই করবো আগে, দেখতেই পাচ্ছ একদম অল্প তেল দিয়েছি, এবার এর মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে একে একে, তো এইভাবেই ছেড়ে দিয়ে নিই আগে। দেখো সবকটাকে মোটামুটি আমি ছেড়ে দিয়েছি, এবার শ্যালো ফ্রাই মতো করে নেব একদম সামান্য তেল, এরকম ননস্টিকের হলে কি ভালো হয়, লাগবে না কিন্তু, এগুলো নড়ছে চড়ছে বেশ সুন্দর, তো এক পিঠ হোক আগে তারপর উল্টে দেবো।
আর এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিই। দেখো এটা এরকম পোড়া পোড়া করে শেকে নিয়েছি আর কি, আর কখনোই আমি এটাকে চাপা দিইনি, দেখে বুঝতেই পারছো কিছু লেগে নেই কিন্তু কড়াইতে, এই যে এরকম। আর কড়াইটা আমার সত্যিই খুব ভালো, তো দুদিকে এরকম পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে, কাবাব যেরকম হয় আর কি, আমি সেটাই চেয়েছিলাম। তো আর একটু টাইম রেখে তারপর আমি নামিয়ে নেবো। আর এদিকে আমার পেঁয়াজটাও ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে। তো আসলে আমি রুটি দিয়ে খাবো, চাইলে এটাকে কেউ যদি শুধু খেতে চাও তাহলে একটু টাইম রেখে আস্তে আস্তে কুক করতেই পারো। তবে এটা আমি কিন্তু অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 5 ঘন্টা মতো মাখানো ছিল এটা আমার। দেখো এটা শেকে তুলে নিয়েছে আমি ভালো করে, কিন্তু আমার এটা মনে পড়ছে না আমি তোমাদেরকে সবটা বলেছি কিনা, আমি আবারও ওই জন্য বলে দিচ্ছি। এটাকে আমি 5 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, রেখেছিলাম হচ্ছে টক দই, রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, কাবাব মশলা আর হচ্ছে আদা রসুন পেস্ট, ব্যাস এই কটা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 ঘন্টা মতো। 2 ঘন্টা মাখলেও হয়, আমার রয়ে গেল আর কি। আর এখানে পেঁয়াজটাকে আমি বেরেস্তা ভেজে তুলে নেবো, এটা পুরোপুরি আমি ট্রাই করছি, জানি না কেমন খেতে হবে। দেখো এখানে বেরেস্তা ভেজে তুলে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ আমি কড়াইতে ইচ্ছে করেই রেখে দিলাম। আর এখানে একটা আমি বানিয়ে নিয়েছি যেটার মধ্যে চিকেনটা মাখানো ছিল, দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়েছি চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো আর টক দই, আর বিশেষ কিছু দেইনি, আর নুন আপাতত আমি দেইনি, যদি লাগে তাহলে অ্যাড করবো। আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট, ব্যাস আর কিছুই নয়। এবার এটাকে দিয়ে কষাবো। দেখো কষানোর টাইমে আমি আবার একটু চিনি ফেলে দিলাম, কারণ কি বলতো বারবার টক দই পড়ছে, তো এবার একটা বেশি টক ব্যাপার হয়ে যাবে, তো ওটাকে ম্যানেজ করার জন্য আমি দিলাম একটুখানি চিনি। এবার এটার মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিয়ে আমি কষাবো। তো এভাবে কষাতে থাকবো, আর এখানে যে মশলা রেডি করেছিলাম ওটার মধ্যে আমি ভালো করে ধুয়ে জল রেডি করেছি। তো এই কষানোর টাইমে আমি একটু কসুরি মেথি পাতা দিলাম, এবার আবার একটু কষাবো, তারপর একটু জল দিয়ে দেবো। দেখো চিকেনটা আমার মোটামুটি হয়ে এসছে, এইবার আমি বেরেস্তাটা দেবো, যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম রাখবে। তো আমি এইবার বেরেস্তাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, কেউ যদি গরম মশলা দিতে চাও তো দিতে পারো, আমি কিন্তু দেবো না, অনেকে লাস্টে কাবাব মশলাও দিতে পারো, আমি সেটাও আর দিচ্ছি না। তো চলো এবার নাড়িয়ে নুন দেখে নামিয়ে দিই। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, আমি না গরম মশলা দেইনি, জাস্ট নামানোর আগে এক চিমটি মানে এক পিঞ্চ এক যাকে বলে মিঠে আতর দিয়ে দিয়েছি, গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরোচ্ছে। এটার কি কোনো নাম দেবে? অন্যরকম চিকেন বলেছে, বলছে কি না খেতে অন্যরকম হয়েছে, বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে, করতে বলবো সবাইকে, ট্রাই করে দেখো, রুটির সাথে বা জিরা রাইস ফ্রাইড রাইস এর সাথে খুব কিন্তু ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে না। তো যা যেরকম গ্রেভি দরকার সে সেরকম লাগবে, আমাদের বেশি দরকার নেই, তাই এটুকুই রাখলাম। খাটে এসে তো বসে পড়েছি, এত ভাইব্রেন্ট না কালারটা, এত ডিপ কালার, ঠিক ঘরের সাথে না মানাচ্ছে না, মানে পুরো ঘরটা সাদা, তো মানে উজ্জ্বল লাগছে চাদরটাকে, কিন্তু চাদরটা খুবই সুন্দর, কালারটাও দুধে হালতা কালার, পুরো লাল নয়। তো যাই হোক না কেন, এবার দেখো সবসময় তো এটা আমাকে মা দিয়েছে, তো কোন ঘরের কালার কি থাকবে সেই ভেবে তো লোকে চাদর দেবে না, গিফটও করবে না, আর ওভাবে আমি কিনলে ঠিক আছে, কিন্তু আমি এখনো বিয়ের পর থেকে চাদর আমাকে কিনতে হয়নি, বিয়েতে প্রচুর বেডশিট পেয়েছি, তারপরে পাপা দিয়েছে একটা, মা দিয়েছে, এরকম ভাবে চলছে আমার মোটামুটি। যাই হোক না কেন, এসব ছাড়লাম, চিকেনটা মাস্ট 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 ট্রাই করো বাড়িতে, দুর্দান্ত খেতে হয়েছিল। আর লাস্ট ওই গরম মশলা দেবে বলেছিলাম, দেখো আমি নিজেও ট্রাই করছিলাম রান্নাটা, তো আমি বলবো যেহেতু কাবাব মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা থাকবে, তাই নামানোর আগে ওই কাসুরি মেথি পাতাটা তো কষানোর টাইমে দিচ্ছ, আর নামানোর আগে একটু ওই বেরেস্তাটা দিচ্ছ, তারপর একটু বেরেস্তাটাকে নেড়ে চেড়ে ভেঙে ভুঙে দেবে, মাংসের সাথে মিশে গেল ও, তারপর দেবে এক পিঞ্চ ঠিক মিঠে আতর, তারপর নেড়ে চেড়ে একটুখানি ইন্ডাকশনটা বা গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য ওকে রেস্ট টাইম দেবে একটা, দুর্দান্ত খেতে হবে, দুর্দান্ত। কেমন খেলে সত্যি সুন্দর হয়েছিল, জোরে বলো, তোমার সাউন্ড অব্দি আসবে না, মানে ফোনটা আমার এখানে, সত্যি সুন্দর হয়েছিল। আমি কি মাইক নিয়ে বেরোবো নাকি এরকম করে বলছো? যাই হোক না কেন, সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, রুটি দিয়ে তো খুবই ভালো লাগলো, আমার মনে হয় জিরা রাইস বা ফ্রাইড রাইস এই ধরনের জিনিস দিয়েও ভালো লাগবে।
আরেকদিন আরেকটা জিনিস ট্রাই করব, যেটা কিনা, আচ্ছা আমি না আস্তে আস্তে আবার রান্না চ্যানেল যেটা বলছিলাম, মানে রান্না চ্যানেল নয়, রান্নাটা শুরু করব চ্যানেলে ভাবছি, পরের মানডে থেকে শুরু করব। তো তোমরা এখন থেকে আমাকে একটু সাজেশন দিও যে কোনো নিরামিষ রান্না দেখতে চাও, না এরকম চিকেনের কোনো আইটেম বা আমিষ কিছু দেখতে চাও, তো আমি সেই বুঝে একটা কিছু ভাববো, ভেবে তারপর শুরু করব। আর চেষ্টা করব যদি কিছু ইউনিক হয়, তো নিরামিষ রান্নার মধ্যে ইউনিকটা একটু চাপের বিষয়, তাও চেষ্টা করব। তো যাই হোক না কেন, তোমরা একটু আমাকে সাজেশন দিও যে তোমরা কি চাও, নিরামিষ দিয়ে শুরু করি নাকি চিকেন বা এরকম কিছু দিয়ে ট্রাই করি। তো চলো তোমরা যেটা বলবে সেটা দিয়ে আমি ট্রাই করব। আমি ভাবছি পরের সোমবার থেকে, ওরকম সোম বুধ শুক্র এটাই হয়েছে রান্নার জন্য ঠিক, তো আমি ভাবছি পরের সোমবার থেকে শুরু করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।